Hello, assalamu alaikum everyone. Welcome to MedDitude. I am Farjana, third year medical student. সবাই বলে মেডিকেল স্টুডেন্টরা পড়াশোনা ছাড়া আর কিছু বোঝে না, তারা দিনরাত শুধু পড়াশোনাই করে। আচ্ছা সত্যি কি তাই? চলো দেখা যাক আমি কি কি করি। সো লেটস গেট স্টার্টেড। আমি উঠি ঠিক 4:30 সময়, দেন নামাজ পড়তে হয়, তারপরে খাওয়া দাওয়া মানে পানি খাওয়া, প্রচুর পরিমাণে পানি খাই। তারপরে হচ্ছে পড়াশোনা, মানে আইটেম ছিল, সামনে টার্ম পরীক্ষা ছিল, এই কারণে দিনে 3-4 করে আইটেম দিচ্ছিল স্যার ম্যামরা, তো নাকি মুখে পড়াশোনা করতে হচ্ছিলো। দেন আমার হেলদি ব্রেকফাস্ট, ওটস, বিভিন্ন ফলমূল, কারণ সকালের খাওয়াটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো তারপরে আসলাম ওয়ার্ডে, ওয়ার্ডে আমাদের এক্সামিনেশন ছিল, প্র্যাকটিস করছিলাম এটা চেস্ট, মানে বুকে বিভিন্ন সাউন্ড শোনার জন্য হার্টের স্টেটোস্কোপ লাগিয়ে আমরা সাউন্ড শুনি। এভাবে এক্সামিনেশন করে আমাদের ওয়ার্ড ফাইনালে স্যারদেরকে দেখাতে হয়, তারপর আমাদেরকে পাস ফেল ডিপেন্ড করে। আর গরমের কারণে এখন অনেক রোগে ভর্তি হয়, হিট স্ট্রোক, বাচ্চারা কলেজে স্কুলে গিয়ে ঘামতে ঘামতে অসুস্থ হয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়। সো সবাইকে বলবো, আর সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন ছাড়া রোদে যেও না, আর গরমটা অতিরিক্ত পরিমাণে পাচ্ছে। আর ওয়ার্ডে দাঁড়ায় থাকতে থাকতে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিলো একদিন গরমের কারণে। সো তারপর আমি একাই চলে আসলাম ক্লাসরুমে, এসে আইটেমের পড়া পড়ছিলাম। আর এই গরমে আসলে ওয়ার্ড করা বা আর কারেন্টও থাকে না, সো অনেক কষ্টকর হয়ে যায়। এটা আমাদের হাসপাতালের একটা জানলা দিয়ে ভিউ, এখানে সামনে একটা স্টেডিয়াম আছে, সুন্দর লাগে। বা বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, এটা খুবই বড় একটা সমস্যা এখন। আর গরম অত্যাধিক, আর হাসপাতালে ওয়ার্ডে রুগীদেরকে দেখার টিচাররা বা যে ডক্টররা থাকেন সবাই অনেক কষ্ট করে, আসলে গরমের কষ্টটা সবার অনেক বেশি হয়ে গিয়েছে। তো সামনে ছিল আমার ওয়ার্ড ফাইনাল, তাই যাচ্ছিলাম ওয়ার্ডে, এটা আরেক দিন। রুগীদের ভিড়, তারা জায়গা পায় না, অনেকে বারান্দায় থাকে, আর গরমের কারণে জ্বর সর্দি, সিরিয়াস রুগীও থাকে মাঝে মধ্যে। আর ওয়ার্ড ফাইনালের কারণে সবাই অনেক সিরিয়াস মুডে আছে, আর সবাই যাওয়ার সময় পড়ছিল, অনেক পড়াশোনা, অনেক প্রেশার, প্রতিটা দিন আইটেমের প্রেশার থাকে, তো রিল্যাক্স করার কোনো সময় নেই। বাট আমি একটু চিল মুডেই থাকার চেষ্টা করি, কারণ বেশি প্রেশার নিলে আমি আরও খারাপ করি পারফরমেন্স। তো তারপরে ক্লাস ক্লাস শেষ করে বাজার করতে হয়, টুকটাক বাজার করছিলাম, এখানে একটা ডিপার্টমেন্টাল শপ আছে, এত কিছু বাজার করেছি দেখতেই পাচ্ছো। সো বাজার করে দেন একটু ঠান্ডা মাথায় যাচ্ছি বাসায়, হোস্টেলের দিকে। প্রতিটা মুমেন্ট এনজয় করা উচিত, সবসময় চাপ নেওয়া ঠিক না, তাই এটাই লাইফ, সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে। তুমি যদি খুঁজে না নিতে পারো তো তুমি সাইকোলজিক্যালি অসুস্থ পড়বে। সো এখন আমি একটা মজার জিনিস দেখাবো, যে আমি পেঁয়াজ রসুন কীভাবে মানে রান্না করব, কীভাবে এটাকে বাটবো। আমার তো কিছুই নেই, হোস্টেলে তো কোনো জিনিসপাতি থাকে না, তো দেখো আমি কী করে এটাকে বাটি। এটাকে পলিথিনে মোড়ালাম, দেন হাতুড়ি ছিল, হাতুড়ি দিয়ে নিজম করে এটাকে আমি ভর্তা করলাম। খুব একটা ভালো ভর্তা হবে না, তাও যতটুকু হয়েছে এটা অনেক। আর অত জায়গাও থাকে না হোস্টেলে যে আমি অনেক কিছু নিয়ে যাব। সেইভাবে রান্না করতে চাইলে এরকম ট্রিক্স বের করতে হয় কিছু কিছু নিজে নিজে। দেন মাঝে মধ্যে যখন নুডলস খাইতে ইচ্ছে করে, আর যারা বাসা থেকে পড়াশোনা করে তাদের হয়তো এই খাওয়া দাওয়া বা এই চিন্তাটা থাকে না, আমাদের বেশিরভাগই যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে এই চিন্তাটা অনেক বেশি থাকে, যে কী খাবো না খাবো, না খেলে তো অসুস্থ হয়ে পড়তে হয়, নিজেকেই আবার সাফার করতে হয়। তারপরে এসে বাজার করা, দেন রান্না করা, এটা আমাদের ম্যাচের রান্নাঘর, যেটার অনেক বড় একটা চুলা, অনেক বড় একটা কড়াই, এটা হচ্ছে আমাদের এখানকার বাজার। বাজার থেকে সব কিছু কেনাকাটা করি। সো আমরা যখন অ্যাপ্রন পরা থাকি, সব দোকানদাররা বা যারা থাকেন তারা অন্যরকম একটা দৃষ্টিতে দেখে, যে কিছু দেওয়ার ক্ষেত্রেও আগে প্রায়োরিটি দেয়, যে মেডিকেল স্টুডেন্ট, ডাক্তার, এরকম একটা আলাদা সম্মান সবখানে। এই সাদা অ্যাপ্রনের যে সম্মানটা, এটা আসলে বলার মতো না। এসব দেখলেই মনে হয় যে না, মেডিকেলে কষ্ট করছি বাট আলহামদুলিল্লাহ কিছু তো পেয়েছি, একটা সম্মান পেয়েছি, একটা সাদা অ্যাপ্রনের যে সম্মান, এটা আসলে বলার মতো না।
এসে গোসল করা, কাপড় ধোয়া তো থাকেই প্রতিদিনের কাজ, তার মানে বুঝো প্রতিদিনই এত কাজই করতে হয়। তারপরে দেন একটু এক্সারসাইজ করি, কখনো সকালে কখনো বিকালে, চেষ্টা করি বডির ব্লাড সার্কুলেশনও ঠিক রাখার, তাহলে মনটাও ভালো থাকে, হাত পা ব্যথা হয় না, কোমরে ব্যথা হয় না। একদিন মানে খুবই টায়ার্ড লাগছিলো, আর আমার এক বান্ধবী বললো যে চল আসি একটু ঘুরে আসি, তো কোথায় ঘোরা যায়। যদিও সময় হয় না একদমই, তাও হুটা একদম টায়ার্ড অবস্থায় বের হয়ে গেলাম, কোনো খাওয়া দাওয়া নেই, গোসল নেই, তো জাস্ট নামাজটা পড়েই বের হয়ে গেলাম যে ঘুরতে যাব, কারণ দেরি করলে আর ফিরতে পারবো না। ওখানে কাছাকাছি একটা জায়গা ছিল, যেটা জায়গার নাম হচ্ছে ডুমার, জায়গাটাতে শুনেছি সন্দেশ নাকি ভালো পাওয়া যায়, তো এই সন্দেশ খেতে আমরা যাচ্ছি ওখানে। তো গিয়ে একটা হোটেলে খেতে বসলাম, প্রচণ্ড খিদা লেগেছিলো আর এত টায়ার্ড ছিলাম সারাদিন, আইটেম দিয়ে ওয়াট করে ডাইরেক্ট এখানে এসেছি। তো খাওয়া দাওয়া শেষে দেন আমরা হচ্ছে সন্দেশ এখানকার ট্রাই করলাম, মাখা সন্দেশ বলে কখনো কোথাও দেখি নাই, বাট কে দেখি অসম্ভব সুন্দর। তারপরে ডোমারে একটু ঘোরাঘুরি করলাম, এখানকার রাস্তাঘাট দেখছিলাম, ছোট্ট একটা শহর, তেমন কিছুই নাই আসলে, এখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষ একটু বেশি আছে। আর এটা হচ্ছে সেই সন্দেশের দোকান যেখানে আমরা এতক্ষণ ধরে খুঁজে খুঁজে পেয়েছি, এটা খেতে এখানে এসেছি। তো এটাই হচ্ছে মাখা সন্দেশ, যেটা ওখানেও খেয়েছি সেম। এখান থেকে সারা ডোমারে, এমনকি নিলফামারি তো সন্দেশ সাপ্লাই দেয়, একদম অথেন্টিক। তো এখানকার মালিকের সাথেও কিছুক্ষণ গল্প করলাম, তো তিনি যখন শুনলেন আমরা মেডিকেল স্টুডেন্ট, তো আলাদাভাবে আমাদেরকে ট্রিট করলেন, অনেক আদর করলেন। তারপরে সামনে একটা চটপটির দোকানে গেলাম চটপটি খেতে, ওখানে এক ইয়ার সাথে পরিচিত হলো, ওখানকার প্রভাবশালী এক মানুষের সাথে, যিনি যখন শুনলেন আমরা মেডিকেল স্টুডেন্ট, তো তার তিনি অন্যভাবে আমাদেরকে সম্মান করলেন, বললেন যে টাকা দিতে হবে না খাওয়ার, আমাদেরকে ভিতরে ডাকলেন ওনার অফিসে, বসতে বললেন ভিতরে। সো এই মেডিকেল স্টুডেন্ট হওয়ার কারণে বা এই সাদা আপনার একটা অন্যরকম সম্মান দেয়, যেটা আসলে অন্য কোনো প্রফেশনে আসলে হয় না এত সম্মান। সো দেন আমরা একটু হাঁটাহাঁটি করলাম, এখানে একটা স্টেশন ছিল, স্টেশন দিয়ে হাঁটতেছিলাম, ট্রেন যাচ্ছিলো, অনেক সুন্দর একটা আবহাওয়া বাইরে বিকালবেলা, যদিও অনেক টায়ার্ড লাগছিলো, হাঁটতে ইচ্ছা করছিলো না, কিন্তু মানসিক যে শান্তিটা সেটাই আমাদের শক্তি দিচ্ছিল যে ঘোরার। আমরা রাস্তাও হারাই ফেলছিলাম আসলে, স্টেশন দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছিলাম বুঝতে পারিনি, ভয়ও পেয়েছিলাম একটু, বাট আলহামদুলিল্লাহ আমরা রাস্তা খুঁজে পেয়েছিলাম। সো এটাও একটা মজা, অ্যাডভেঞ্চার, অনেক ভালো লাগে। ওখানে মোয়া নিলাম, দেন সন্দেশ নিয়েছিলাম বাসার জন্য কিছুটা, আর এই ছিল আমাদের লাইফ। মানে ঘোরার কোনো দিন তোমার সময় হবে না, চাইলেও হয়তো অনেক বাধা আসবে, তোমার শরীর বলবে যে না থাক একটু ঘুমাই একটু রেস্ট করি, কিন্তু এর মধ্যেও তোমার মানসিকভাবে শক্তি থাকতে হবে, যে ইচ্ছা থাকতে হবে, আসলে ইচ্ছা থাকলেই সম্ভব ঘোরাঘুরি করা বা অন্য কিছু করা। আর লাইফে কখনো কেউ বলবে না যে তোমার জন্য সময় এসে হাজির, তোমার জন্য সুযোগ আসছে, কোনোটাই আসে থাকে না, তোমার নিজেকেই সেটা বের করে নিতে হবে। তো এখানে আমাদের হস্টেলের পাশে একটা লিচু গাছ আছে, প্রচুর গাছ আছে আসলে, সেখানে নেট দেওয়া ছিল, সেখানে এত সুন্দর একটা পাখি আটকা পড়ছিল, এত সুন্দর দেখতে। আমরা সবাই এখানে লিচু গাছের নিচে পড়াশুনো করি আর প্রকৃতি এনজয় করতে থাকি। সো সব কিছুর মধ্যে দিয়ে ভালো থাকতে হয়। পাখিটা যখন ছাড়া পেল এত ভালো লাগছিল দেখতে তাকে, মাঝে মধ্যে নিজেকেও মনে হয় যে আমি হয়তো এরকম আটকা পড়া পাখি হয়ে পড়েছি মেডিকেলে এসে, কিন্তু না আসলে এর মধ্যে দিয়েও এই যে আমি খুঁজে নিচ্ছি আমার স্বাধীনতা, এটাই অনেক। নিজেকে বন্দি মনে করলেই আসলে তুমি বন্দি, তুমি যদি ভাবো নিজেকে ফ্রি তাহলেই তুমি। সো এই তো ক্লাস থাকে, এখানে সবার সাথে কম্বাইন ক্লাস হচ্ছিলো, পড়াশোনা একটু কষ্টকর, দেন প্রচুর চাপ প্রতিদিন। সো আবার ক্লাস করে আসলাম একটু কফি খেতে, একটু পুস্তা খেতে, একটু বাতাস খেতে, দেন একটু ভাবি কী করা যায় না করা যায় লাইফ নিয়ে, সব কিছু নিয়ে। এর মধ্য দিয়েই সময় বের করতে হয়, পড়াশোনাও করতে হবে, নিজের কাজও করতে হবে, ঘুমাতেও হবে, সবই করতে হবে আসলে,
সময়টা বের করে নিতে হয়। দেন আমাদের ওয়ার্ড ফাইনাল হয়ে গেল মেডিসিনের, যেখানে অনেক কম সময় আসলে, কিন্তু টিচার অনেক চেষ্টা করেছেন আমাদেরকে সব কিছু মোটামুটি ভালো করেই শেখানোর। সো ওয়ার্ড ফাইনালে আমাদের কেক কাটা হচ্ছিলো, আলহামদুলিল্লাহ দিয়েছি মোটামুটি ওয়ার্ড ফাইনাল। আর স্যাররা এসেছিলেন, মেডিকেল অফিসার এসেছিলেন, তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আর খাওয়া দাওয়া হলো এরপরে আমাদের শিশু বিভাগে। সো ভালোই লাগছে, মেডিসিন আর শেষ হয়ে গেল, নতুন নতুন ধাপে পার হতে কষ্ট তো হয় কিন্তু পার হওয়ার যে শান্তি, এটাও একটা ভালো লাগা কাজ করে। সো এমনই আমাদের লাইফ, প্রতিদিনের কাজ কষ্ট এর মধ্য দিয়েও আসলে অনেক হ্যাপিও থাকা যায়, যেটা আমি বলতে চাচ্ছিলাম। আর হ্যাপিনেসটা খুঁজে নিতে হয়, মানুষ যখন রোগে কষ্ট পায়, তারা যখন আমার কাছে কিছু বলে যদি শান্তি পায়, জাস্ট কিছু না করতে পারি, জাস্ট শুনতে তো পাচ্ছি, এটা একটা শান্তি যে পাশে থাকা। কখনো কখনো জাস্ট শোনার মাধ্যমেই মানুষের পাশে থাকা যায়, সেটাই। আর অনেক টায়ার্ড ছিলাম, দেন একটু সময় পেলাম যে এবার আগ মুহূর্তে বাসায় যাব। সো খুব টায়ার্ডনেস এর মধ্যে বাসায় গেলাম, বাসায় গিয়ে ফ্যামিলির সাথে সময় কাটাই, আবার ফেরত আসি, একদিন থেকে আবার ফেরত আসতে হয়, কারণ এই তো জীবন চলবেই। সব মিলে আলহামদুলিল্লাহ। আর এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, কোনো টাইপের ভিডিও দেখতে চাও, প্লিজ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার পাশে থাকিও, অ্যান্ড সবাই সুস্থ থাকো এই গরমে, আর নিজের খেয়াল রাখিও, সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ।